পূর্ণতা পেল মেট্রো রেলের এমআরটি লাইন 6 প্রকল্প। 4 নভেম্বর ঢাকাবাসীকে ছুঁয়ে গেল এক কাঙ্ক্ষিত মাইলফলক। আর মেট্রো রেল প্রকল্পের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়ে উঠলেন ইতিহাসের অনিবার্য সাক্ষী। আরো জানাচ্ছেন আব্দুল্লাহ শাফি। মেট্রো রেলের আগারগাঁও অংশে ফের পা রাখলেন সরকার প্রধান শেখ হাসিনা। প্রায় এক বছর আগে এই প্রকল্পের উত্তরা স্টেশন থেকে যাত্রা করে প্রধানমন্ত্রী মেট্রো ভ্রমণ শেষ করেছিলেন এই স্টেশনে। সেবারের শেষ থেকে এবার নতুন যাত্রা, গন্তব্য মতিঝিল। দেশবাসী দেখল নগর যোগাযোগের নতুন ভোর, যার বাণিজ্যিক চলাচলের প্রথম যাত্রী স্বয়ং এই প্রকল্পের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দুপুর আড়াইটায় আগারগাঁও স্টেশনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। প্রথমে আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধনী ট্রেন ছাড়ার সংকেত দেন সবুজ পতাকা নাড়িয়ে। একই সময় স্থাপন করেন সাভারের হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত এমআরটি লাইন 5-এর ভিত্তি। এরপর আনুষ্ঠানিকতা, স্মৃতির সিগন্যাল পতাকায় এঁকে দেন জয় বাংলা স্লোগান। এ সময় মুখে কিছু না বললেও সরকার প্রধানের চোখে মুখে তৃপ্তির আভা। পরে সঙ্গে থাকা সফর সঙ্গীদের নিয়ে প্রধানমন্ত্রী চেপে বসেন মেট্রো রেলে। খুলল যোগাযোগের নতুন দ্বার। 2022 সালের 28 ডিসেম্বর মেট্রো রেলের যে যাত্রা শুরু হয়েছিল তার পূর্ণতা পেল আজ। মতিঝিল থেকে উত্তরা সময় লাগবে মাত্র 31 মিনিট, বেঁচে যাবে শত সহস্র কর্মঘণ্টা আর সাশ্রয় হবে হাজার কোটি টাকা। ঢাকা হলো বাংলাদেশের রাজধানী, আর ঢাকা শহরের বাণিজ্যিক রাজধানীটা আপনি বলতে পারেন মতিঝিল। তো যার ফলে এখানে যে বেসরকারি খাতের জন্য খুবই ভালো হবে, সরকারি খাতের জন্যও ভালো। ঢাকার বাসযোগ্যতা সারা বিশ্বে রাজধানী হিসেবে একটি শহর যে ঢাকা, সেটার গ্রহণযোগ্যতা আরও অনেক বৃদ্ধি করে দেবে। নিচের সড়কে থমকে থাকা জটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গর্বের মেট্রো যখন ছুটছে আপন গতিতে, শহর জুড়ে তখন কৌতূহলী মানুষের দৃষ্টি। এক এক স্টেশন অতিক্রম করে 20 মিনিটেরও কম সময়ে উড়াল রেল পৌঁছালো মতিঝিল। ট্রেন থেকে নেমে প্রধানমন্ত্রী ছুটলেন তার জন্য অপেক্ষমান জনশ্রুতির উদ্দেশ্যে। আব্দুল্লাহ শাফি, নাগরিক।